আবারও আগাম জামিন পেলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ১,০০,০০০ রুপি জামানতের বিনিময়ে ইমরানকে জামিন দেন ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী একটি আদালতের বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান। গত শনিবার এক জনসভায় তার এক ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীকে আটক করে নির্যাতনের অভিযোগ তুলে পুলিশ প্রধান এবং একজন নারী বিচারকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন ইমরান খান। এর পরপরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ দায়ের করে পুলিশ। সেই সঙ্গে বিচারককে হুমকি দেওয়ার জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননারও অভিযোগ আনা হয়, যার জবাব দিতে ইমরান খানকে আগামী ৩১শে আগস্ট হাইকোর্টে হাজিরা দিতে হবে। এর আগে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন ইমরান খান।